আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমি রত্না জামান, একুশে টেলিভিশনের সিনিয়র নিউজরুম এডিটর হিসেবে কাজ করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত কারাগারের রোজ নামচা বইয়ের 95 পৃষ্ঠার কিছু অংশ পাঠ করছি। 16 জুন 1966 বৃহস্পতিবার ঘুম থেকে উঠেই খবর পেলাম ইত্তেফাক কাগজের কোনো এক বড় অফিসারকে গ্রেপ্তার করে এনেছে। ভাবলাম কে হবে, মানিক ভাই ছাড়া খবর কে হয় সঠিক বলতে পারছে না। পাগলের মতো সকলকে জিজ্ঞাসা করলাম, কেহ ঠিক মতো বলতে পারে না। এমনভাবে প্রায় 1 ঘন্টা কেটে গেল। আমি চুপ করে বসে আছি, খবর আমাকে জানতেই হবে। বুঝতে পেরেছি মানিক ভাই, কিন্তু পাকাপাকি খবর পাচ্ছি না। একটু পরেই একজন বলল, তোফাজ্জল হোসেন সাহেবকে ভোরবেলা নিয়ে এসেছে, 10 নম্বর সেলে রেখেছে। আমার মনে ভীষণ আঘাত লাগলো খবরটাই। এরা মানিক ভাইকেও ছাড়ল না, এরা কত দূর নেমে গেছে। পাকিস্তানের সাংবাদিকদের মধ্যে তার স্থান খুবই উচ্চে। তার কলমের কাছে বাংলার খুব কম লেখকই দাঁড়াতে পারে, বিশেষ করে তার রাজনৈতিক সমালোচনার তুলনায় হয় না। তার নিজের লেখা রাজনৈতিক মঞ্চ পড়লে দুনিয়ার অনেক দেশের রাজনৈতিক অবস্থা বুঝতে সহজ হয়। সাধারণ লোকেরও তার লেখা বুঝতে কষ্ট হয় না। তাকে এক অর্থে শ্রেষ্ঠ কথাশিল্পী বলা যেতে পারে।